হ্যালো এই আসসালামু আলাইকুম আলাইকাম ব্যাক টু সাদিয়া স্কেছেন আজকে আমি তৈরি করবো সুইট লাচ্ছি খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটা ড্রয়িং স্পেশালি আমার খুবই পছন্দের এই লাচ্ছিটা আপনারা বাসা অবশ্যই তৈরি করবেন খুবই ইজি চলুন তাহলে দেখিনি কীভাবে আমি এটা তৈরি করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্লাইন্ডারের জার নিয়ে নিয়েছি একটা কাপে কিছু চিনি নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পাউডার দুধ নিয়ে নিয়েছি এক কাপের মতো টক দই আপনার ছাড়া মিষ্টি দইটা ইউজ করবেন এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে জারে তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি চিনি আমি চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ আমি টক দই ইউজ করেছি আপনার চাইলে মিষ্টি দইটা ইউজ করে নিতে পারেন তখন চিনির পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি পানি এড করে দিব আপনারা যারা বেশি ঘন খেতে চান তারা কম পানি ইউজ করবেন আর যারা পাতলা খেতে চান তারা একটু পানি বেশি ইউজ করবেন এখন পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি সো তৈরি হয়ে গেল আমার মজাদার সুইট লাগছি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি আমি কিছু বাদামের কুচি দিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা আমার ভিডিওটা খুব পছন্দ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যায় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ